আসসালামু আলাইকুম, আমি শাকিল আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ড অফ ব্লেস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এবং এই ব্লগটা খুব ইম্পর্টেন্ট এবং জরুরি যারা নতুন করে পাখি পালন করতেছেন বা জীবিকা বা পাখি কিনতে চাচ্ছেন তাদের জন্য, আবার অনেকে পাখি পালন করতেছেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। আর আমি আপনাদেরকে বলবো যে অনেকে কিন্তু পাখি কিনতে যাওয়া প্রতারণার শিকার হয়ে থাকে, সেটা হচ্ছে আপনারা দোকানে যে বা আপনারা কারো কাছ থেকে কিনতে গিয়ে আপনারা আসলে ছেলে মেয়ে চিনেন না। আমিও প্রথমে আমার পাখি যখন পালন করতাম তখন আমিও কিন্তু ছেলে মেয়ে চিনতাম না। সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি যেটা দেখাবো যে আপনারা বাজিরিকা পাখির কীভাবে ছেলে মেয়ে চিনবেন এবং বাজিরিকা একটা পাখির বয়স কোনটার কত, আপনারা এটা ওদের চোখের রিং এবং নাক দেখে আপনারা বলে দিতে পারবেন। বিশ্বাস করেন আজকের এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ আপনারা আর কখনও বাজিরিকার বয়স চিনতে সমস্যা হবে না, এবং আপনারা কোনো পাখি রিজেক্টেড হয়ে গেছে এই পাখিটা আপনার কায়ও আপনার কাছে কেউ সেল করছে অ্যাডাল বলে এটাও আপনি কিনবেন না। আমার বিশ্বাস আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে আপনাদের জন্য ধরছি, আমি ধরছি বলতে কালেক্ট করছি আমার বিভিন্ন খাঁচা কলোনি থেকে। এখানে আমার 2 মাসের বাচ্চা থেকে 20 মাসের রিজেক্টেড পাখি, যে রিজেক্টেড বলতে আমার এখন আর ওই পরিমাণে ডিম বাচ্চা করতেছে না এরকম বয়সেরও পাখি আছে। সো আপনাদেরকে প্রতিটা পাখির পার্ট টু পার্ট বয়স কীভাবে আর কীভাবে আপনারা বুঝবেন যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে, কীভাবে দেখলে বুঝতে পারবেন যে এই পাখিটার বয়স কত, সব আপনাদেরকে এ টু জেড বলতে থাকবো। কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং আপনার বিশ্বাস আমার বিশ্বাস এরপর থেকে ইনশাল্লাহ আপনারা আর কোথাও কখনও প্রতারণার শিকার হবেন না যদি আপনারা আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। যারা নতুন করে বাজিকা পালন করতেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা হচ্ছে আমার 2 মাস বয়সের একটা ছেলে পাখি। আমি সাধারণত এই বয়সে পাখি বিক্রি করে থাকি এবং এর নাকের কালারটা দেখেন, এর নাকের কালারটা কিন্তু গোলাপি কালার বা হালকা সাদার মধ্যে হালকা হালকা গোলাপি কালার। এই রকম গোলাপি কালারের দেখলেই বুঝতে পারবেন যে এটা ছেলে পাখি। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ সহকারে কিন্তু দেখবেন ব্যাপারগুলো। আর এইটা হচ্ছে আমার 2 মাস বয়সের হচ্ছে একটা মেয়ে পাখি এবং এর নাকের উপরে কিন্তু হালকা দেখেন গোলাপির উপরে কিন্তু একটা হালকা সাদা শেড দেখানো যাচ্ছে। দেখেন দুইটার নাক কিন্তু একেবারে আলাদা এবং দুই রকমের দেখতে। এবং আপনারা একটা জিনিস মনোযোগ সহকারে দেখেন যে এই যে এদের চোখ, যখন বাচ্চা থাকবে তখন কিন্তু চোখের মধ্যে কোনো রিং থাকবে না। সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক সময় বাচ্চা পাখি অ্যাডাল বলে বিক্রি করে দেয়, আপনি কিন্তু এই দুইটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে ওইটা বাচ্চা। এটা হচ্ছে আমার 4 মাস বয়সের একটা ছেলে পাখি। দেখেন এরাও কিন্তু এখন পর্যন্ত চোখে কোনো রিং আসেনি এবং নাকের কালারটা দেখেন আগের চেয়ে কিন্তু একটু হালকা কালচে নীল টাইপের চলে আসছে। আগের মতন কিন্তু এর নাকের গঠনটা নাই। এবং আপনার ঠোঁটটা দেখেন, ঠোঁটেরও কিন্তু কালারটা আগের চেয়ে একটু ডার্ক হয়েছে, হ্যাঁ গাঢ় হয়ে আসছে ঠোঁটটা, এবং নাকের উপরেও কিন্তু হালকা কালচা নীল আসা শুরু হয়েছে। এটা হচ্ছে আমার একটা 4 মাস বয়সের মেয়ে পাখি। দেখেন এর নাকের কালারটা কিন্তু আর গোলাপি নাই আর হালকা নেই, উপরে কিন্তু হালকা সাদা হয়ে আসছে এবং বাদামি আসা শুরু হয়েছে। এটা হচ্ছে আমার একটা 6 মাস বয়সের মেল মানে ছেলে পাখি এবং এর চোখের রিংটা দেখেন, কেবল একটা রিং আসা শুরু হয়েছে। হ্যাঁ, ছোটো আকারের রিংটা দেখেন, আপনাকে রিংটা দেখানোর চেষ্টা করছে। এবং নাকের উপরে দেখেন অলমোস্ট কিন্তু নীল, গাঢ় নীল হওয়ার পথে শুরু হয়ে গেছে। আসলে অনেকে এই বয়সেও কিন্তু ডিম বাচ্চা শুরু করে, কিন্তু এত কম বয়সে শুরু না করাটাই আমার কাছে মনে হয় বেস্ট। এটা হচ্ছে আমার একটা যে 6 মাস বয়সের মেয়ে পাখি। আর এইটা এই মেয়ে পাখিটার একটা জিনিস দেখেন, এই যে নাকের ওপরে কিন্তু বাদামি কালার হয়ে আসছে একদম ফুল বাদামি, এবং চোখেও কিন্তু একটা রিং আসা শুরু হয়েছে। যদিও এর চোখের রিংটা ওইরকম হয় না, কিন্তু নাকের বাদামি কালারটা একদম অনেক আসে গেছে। বলা চলে যে কেবল এদের কিন্তু ব্রিডিং মুডে আসা শুরু হলো। এবং আপনারা কিভাবে বুঝবেন কোন পাখিটা কীরকম ব্রিডিং মুডে আছে, এই নাকের উপরে এইটার অংশটুকু দেখলে কিন্তু বোঝা যায় অনেকটা। সো আপনারা এটা দেখেও বুঝতে পারবেন।
এটা হচ্ছে আমার 8 মাস বয়সের একটা ছেলে পাখি, এবং 8 মাস বলতে এ একদম ফুল ব্রিডিং মুডে আছে, একদম এর ঠোঁট নাকের উপরটা দেখেন, ঠোঁট দেখেন, এর চোখের রিংটা দেখেন, চোখের রিংটা কিন্তু ছোট হয়ে আসছে, অনেক গোল হয়ে আসছে। মানে আপনারা এই 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 পাখিটা আপনারা যে ডিম বাচ্চা করাইতে পারবেন, এ একদম প্রস্তুত ডিম বাচ্চা করানোর জন্য এবং খুবই ভালো। এই যেমন এইটা হচ্ছে আমার একটা 8 মাস বয়সের ফিমেল, একদম নাকের উপরের দেখবেন একদম বাদামি হয়ে গেছে, কালচা বাদামি, মানে এ একদম ফুল ব্রিডিং মুডে আছে, এবং চোখের রিংটা দেখেন খুব মনোযোগ সহকারে দেখেন। এই এই রকম টাইপের আপনারা পাখি দেখে কিনবেন, তাহলে ইনশাল্লাহ এই পাখিটা থেকে আপনারা দ্রুত রেজাল্ট পাবেন এবং আপনার বাসা যতদিন অ্যাডজাস্ট হতে লাগে এর মধ্যেই রেজাল্ট পাবেন, এবং এই পাখিগুলো কিন্তু অনেক ভালো রেজাল্ট করে থাকে। আর আজকে আমি মনে হয় এইটা হচ্ছে আপনার ফাইট, এই পাখিগুলো না আপনার 1 বছর কেন, আপনার যদি 2 বছরও হয় এদের কখনো নাকের কালার চেঞ্জ হবে না। এই একটা পাখি যেটা ডেনিশ পাইট বলে বা এলবিনো পাইট বলে, সো এই পাখিটার নাকের কালার কখনোই চেঞ্জ হবে না, এরকম গোলাপি গোলাপি থাকবে, তো গোলাপির উপরে হালকা কালচা আসতে পারে। সো এই একটা পাখি আপনারা যখন কিনবেন এইটা একটু বুঝতে একটু সমস্যা হয়, কিন্তু মেয়ের ক্ষেত্রে আবার আলাদা। দেখেন মেয়ের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট এদের ওই এরকম বাদামি কালারেই চলে আসছে, এবং ছেলেটা একটু এরকম হয় যে যতই এজ হোক না কেন ওর কখনো নাকের কালারটা চেঞ্জ হয় না। এইটা হচ্ছে আমার সবচেয়ে বয়স্ক মেল, অর্থাৎ এটার অলমোস্ট আপনার 20 মাস বয়স হয়ে গেছে, এবং পাখিটার আপনাদের বলবো যে এটা আমার কাছে রিজেক্টেডের খাতায় চলে গেছে, কিন্তু রিজেক্টেড হয়ে গেলেও আমি কিন্তু কখনো এটা সেল করি না, আমার কাছে থাকতে থাকতে হয়তো একটা সময় মারা যায়। আর এই পাখিটার দেখেন নাকের কালারটা দেখেন, ঠোঁটটা দেখেন, একদম দেখলেই বুঝতে পারবেন যে এই পাখিটার বয়স কীরকম, এবং নিচের পাকা টাকা সব দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইটা হচ্ছে মেল, আমার এটার প্রায় 20 মাস বয়স, এটা আমার কাছে রিজেক্টেডের খাতায় চলে গেছে, এখন এর ডিম বাচ্চা ভালো করতে পারে না। আর এটা হচ্ছে আপনার 20 মাস বয়সের একটা ফিমেল, 20 মাস বা 20 মাসের একটু বেশি হবে, এর ঠোঁটটা দেখেন, এর ঠোঁটটা কিন্তু এটা ব্রিডিং মুডে না, একদম ঠোঁটের উপরে নাকের উপরে কিন্তু একটা চলে আসছে, যে ফাঙ্গাস পরে না ফাঙ্গাস টাইপের চলে আসছে। সো এইটা কিন্তু আমার কাছে একদম রিজেক্টেড, এই রকম টাইপের পাখি আপনারা কখনোই কিনবেন না। যদি অ্যাডাল্ট পান এইগুলো পাখি কিন্তু কখনো আপনার রেজাল্ট করবে না, হলেও ডিম বাচ্চা একবার করবে অথবা দুইটা একটা। সো এই টাইপের পাখি আপনারা কখনোই কিনবেন না, এটা আপনাদেরকে আমি সাবধান করে দিলাম। সো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের কি করতে হবে, কিভাবে আপনারা চিনে নিবেন। জানি না আপনাদেরকে আসলে কতটুকু বুঝাতে পারছি আর কতটুকু দেখাইতে পারছি, কিন্তু আমি আমার সর্বোচ্চ ক্রিয়ার চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। সো আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের আসলে ছেলে মেয়ে চিনতে আর সমস্যা হবে না। আর আপনারা এই চ্যানেলে সবকিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন, সব পাখি ইনফরমেশন বা পাখি পালনের ক্ষেত্রে যে সফলতা পাওয়ার জন্য যা যা দরকার সব কিন্তু আমি এই ভিডিওতে আমার আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। সো আপনারা অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা যদি পেজে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন সব ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করতেই হবে, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দিলে দেখতে পারবেন না। সো আপনাকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।